ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে তাবিজটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে বিচ্ছেদ বা সত্যতা সৃষ্টির তন্ত্রমন্ত্র। এই তন্ত্রমন্ত্র দিয়ে আপনি দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ বা সত্যতা সৃষ্টি করতে পারবেন, অনেক পাওয়ারফুল একটা দরজা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, আমি যে যে নিয়ম অনুযায়ী বলবো সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন, কাজের ফলাফল পাইবেন। আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে তো নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন, আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দিব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, ঠিক আছে? তো এবার কার্যকর আসি, কাজটি কীভাবে করবেন আপনারা। এই যে নকশা, এই তন্ত্রমন্ত্র দেওয়া আছে, তন্ত্রমন্ত্র দিয়ে করতে হইব। তো নিচে দেওয়া আছে যা করবে তার নাম, তার পিতার নাম, এবং যার জন্য করবে তার মায়ের নাম এবং তার নাম, ঠিক আছে? দিয়ে করতে হইব, মানে যাদের মাঝে আপনি ঝগড়া বা বিচ্ছেদ করবেন তাদের নাম দেবেন, প্রথম জনের নাম দেবেন এবং তারপর তার বাবার নাম দেবেন, তারপরে জনের নাম দেবেন এবং তার মায়ের নাম দেবেন, ঠিক আছে? তো এইভাবেই করতে হইব। তো ওই নিয়মে করবেন, তো কাজটা শুরু করবেন যে কোনো মঙ্গলবার এটা শুরু করবেন, ঠিক আছে? শুরু করলে ভালো হয় ওই দিনে, কারণ ওই দিনটা অনেক পাওয়ারফুল, এই কাজ এই ধরনের কাজের জন্য অনেক পাওয়ারফুল। তো এই দিন শুরু করবেন, লিখবেন সেই ভোজপাতায় জাফরান মেশক আর সিঁদুর দিয়ে লিখবেন, ঠিক আছে? জাফরান মেশক, সিঁদুর, কুমকুম সব কিছু একসাথে মিশাইবেন, মিশাইয়ে আপনি একটা কালি তৈরি করবেন, তৈরি করার পরে কালি দিয়ে লিখতে হইব, ঠিক আছে? লিখে আপনি ভোজপত্র লিখে তিনটা তাবিজ তৈরি করবেন, তিনটা তাবিজ তৈরি করার পর আপনি করবেন কি, ওই তাবিজগুলো দুইটা জ্বালাই দেবেন আগুনে, দুইটা জ্বালাই আগুনে জ্বালানোর পর আপনি ছাইগুলো সংগ্রহ করবেন, দুটার আলাদা আলাদা সংগ্রহ করার পর আপনি তাদের যে চলাচল রাস্তা আছে বা তাদের যে এই শরীরে ব্যবহার করে কাপড় আছে ওই রকম কাপড়ে এই ছাইগুলো লাগাই দেবেন, ঠিক আছে? আর একটা তাবিজ যে আপনার কাছে রইব ওইটা আপনি পুরাতন যে কোনো শ্মশান ঘাটে পুঁতে দিয়ে আসবেন, তাহলে যে দুই ব্যক্তি আছে তাদের মাঝে শত্রুতা বা বিচ্ছেদ হয়ে যাবে, ঠিক আছে? অনেক পাওয়ারফুল, এটা করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন, বন্ধ রেখে তারপর কাজে যাইবেন। আর আমাদের দিকে করাইতে চাইলে যোগাযোগ করবেন, অনুমতি নিতেও যোগাযোগ করবেন, ঠিক আছে? তো এই হলো আজকের তাবিজটা, আশা করি বুঝতে পারছেন।